আপনার এখানে এক আপা বক্তব্য দিলেন যে আপনাকে দেখছি ব্রিজ বানাচ্ছেন, তো আপনি কি এমনি পানিতে নামছেন? এটা কি এমনি দেখানোর জন্য নামছেন না কি আপা একজন আপা কি নাম নাহিদ আপা? তো নাহিদ আপার আমি জবাব দিতে পারি নাই, আমি শুধু একটা কথা বলতে চাই। নাহিদ আপা, ওসি সাহেব আমার বিরুদ্ধে একটা অভিযোগ তুলছিল, ওই আদালতে সে বিচার দিছিল আমার নামে। তাহলে যখন বলা হয়েছিল যে আপনার কোন সাফাই সাক্ষী আছে কিনা বা আপনি কিছু বলতে চান কিনা, তখন ওসি সাহেব বলছিল যে মাই লর্ড, এই ব্যারিস্টার সুমন শেখ হাসিনার নজরে আসার জন্য আমার বিরুদ্ধে মামলাটা করেছে। আর আজকে নাহিদ আপা যে কথাটা বলছে তার কথাটা আপাতে এমনি আমাকে মজা করে বলছে, তার কথার উত্তর হল ওসি মোয়াজ্জেমের কথার মধ্যে দিয়ে আমি পরের দিন মাইলরকে আমি বলছিলাম যে মাইলর উনি বলছেন যে নুসরাতের যে মামলা এই মামলাটা আমি শেখ হাসিনার নজরে পড়ার জন্য করছি। আমি আপনাকে বলতে চাই শেখ হাসিনার নজরে পড়ার জন্য আমার মতো এরকম লোক যদি দাঁড়াই দিত বাংলাদেশে, যে বাংলাদেশ এই জায়গায় থাকবে। নজরে পড়ার জন্য ভালো কাজ করতে হয়, তেল মারতে হয় না, তেল মারলে দেশ পিছাই যায়, দল পিছাই যায়। আপনারা অনেকে বলেন যে বাংলাদেশে নাকি হিন্দু সম্প্রদায়ের লোক নাকি মাইনরিটি, কেউ বলেন যে খ্রিস্টান সম্প্রদায়ের লোক নাকি মাইনরিটি। আমি বলি বিশ্বাস করেন বাংলাদেশে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এরা কেউ মাইনরিটি না, মাইনরিটি যদি থাকে তাহলে হচ্ছে গিয়ে সৎ লোকরা, কারণ সৎ লোকের সংখ্যাই বাংলাদেশে সবচেয়ে। লোক যদি সৎ হইত দলেরও এই অবস্থা হইত না, যে দলের কথাই বলেন না কেন, কারণ বিভিন্ন দলের লোকের নাম যখন আমি শুনি দলের ব্যাপারে এরা সৎ, কিন্তু ব্যক্তিগত ভাবে যখন দেখি এরা অসৎ, তখন আর আমার জায়গা থাকে না। যে লোকটা দিনের বেলা যে দলটাই করে, সে আওয়ামী লীগ করুক বিএনপি করুক যাই করুক, সে যখন তার দলের কথা বলে কিন্তু রাতের বেলা যখন গিয়া দেখি এলাকাতে চান্দাবাজি করে, তখন আমার মনে হয় এই ব্যক্তি অসৎ লোকটা যখন দলের সততা দেখায় এই দেশ আপনি জীবনে টিকে যেতে পারবেন না। আপনার এবার আসছিলাম, আমার পারিবারিক কারণে একটা লাইভ করতে পারলাম না, একটা লাইভ করার খুব ইচ্ছা ছিল, কানাডাতে যেতে চাইছিলাম, একটা জায়গা আছে নাম বেগমপল্লী, আপনারা অনেকে জানেন কিনা, এই বেগমপল্লীতে যেতে চাইছিলাম, একটা লাইভ করার চেষ্টা ছিল আমার। এই বেগমপল্লীতে হচ্ছে কি ওই সব লোকরা থাকেন বিভিন্ন দলের, সব দলের লোকজনই আছেন, কিন্তু এদের চরিত্রের মধ্যে একটা কমন, উনি এখানে বিভিন্ন দলের আওয়ামী লীগের আছেন, বিএনপির আছেন, জাতীয় পার্টির আছেন, বিভিন্ন লোকজন এখানে বেগমপল্লীতে থাকেন। এরা দল বিভিন্ন কিন্তু একটা ব্যাপারে এরা নিশ্চিত, এরা সব বাংলাদেশের লুটপাটের টাকা নিয়ে জায়গায় থাকে। এত বেশি দূর যাওয়া লাগে না, কয়টা বাড়ি আছে আর কয়টা গাড়ি আছে এইটা টান দিলেই বাংলাদেশ সোজা হয়ে যেত, বাংলাদেশ সোজা হয়ে যেত অনেক আগেই। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, বালিশের মামলা আপনারা জানেন, এই মামলাতে আমি বাদী হয়েছি, উপরে তুলতে নাকি খরচ পড়ছে, নিচতলা থেকে উপরে তুলতে নাকি খরচ পড়ছে 700 টাকার মতো। তো এইটাতে আমি বাদী হয়েছি, বাদী হয়ে দেখলাম যে যারা এই দুর্নীতির সাথে জড়িত তারা অনেক শক্তিশালী। আর আরেকটা জিনিস কি জানেন, আপনারা যারা আমার জন্য দোয়া করেন, যারা আমার বন্ধু, আপনারা শুধু দোয়া করেন কিন্তু আপনারা একত্রিত না, কিন্তু যারা আমার কর্মের কারণে যারা শত্রু তারা একত্রিত এবং পারলে চান্দা দেয় যে ব্যারিস্টারদের সহায়। এইবার আপনাদের কাছে একটা সুন্দর কথা বলে যাই, আমি আপনাদের কাছে আজকে আপনাদের কাছে চেয়ে যাচ্ছি একটা জিনিস, যে সম্মান আপনারা দিয়েছেন এই সম্মানের কতটা যোগ্য আমি জানি না, বিশেষ করে আপনারা যে কারণে আমাকে সম্মান দিয়েছেন আর যে কারণে আপনারা এখানে আসছেন, বেশিরভাগের সাথে আমি মনে করি আমার আদর্শের সম্পর্ক, আর যদি কখনো কোনো দেয়া নেওয়ার ব্যাপার থাকে তাহলে এই ইহ জগতে না পর জগতে হবে, এটা আমি বিশ্বাস করি। আজকে এই প্রথম আপনাদেরকে বলে যাচ্ছি, আমার এই ফেসবুকের মাধ্যমে অনেকেই জেনে যাবেন, এই প্রথম আমি যখন টের পাইছি যে আমার জীবনের সবচেয়ে বেশি ঝুঁকি আমি আছি বাংলাদেশের মধ্যে, এইবারই প্রথম সিদ্ধান্ত নিয়েছি আমি আমার বউ বাচ্চা এই আমেরিকাতে রেখে যাচ্ছি, কারণ আমার সম্ভাবনা যে আমি যদি বেঁচে না থাকি তাহলে আমি চাই না যে আমার পরবর্তী প্রজন্ম ওইভাবে সাফার করুক, এরা যেন আমাদের না বুঝতে পারে। আমি এই ব্রঙ্কসবাসী আপনাদের কাছে আমার দুই বাচ্চা, আমার মা এবং আমার বউ রেখে যাচ্ছি, যদি কখনো ফিরে আসতে না পারি, পৃথিবীতে বেঁচে না থাকি, আমার আশা করি আপনারা বেঁচে থাকবেন।
শুধু আপনারা দেখে রাখবেন, আমি একটা জিনিস জানি যে আমার বাচ্চা কাচ্চা আমি যদি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করে না থাকি, তাহলে স্বয়ং বিধাতা আমার বাচ্চা কাচ্চা সিকিউরিটি দিবেন, আমি টাকার ঘর দিয়ে এই সিকিউরিটি আমি কোনোদিন দিতে পারবো না। আপনাদেরকে একটা কথা বলি, বাংলাদেশের অভিজ্ঞতা বলে বাংলাদেশের ভালো যারা চেয়েছেন তারা কেউ বাংলাদেশে বেঁচে থাকতে পারে নাই, কেউ বেঁচে থাকতে পারে নাই। যারা বিএনপি করেন তারাও জানেন জিয়াউর রহমান বেঁচে থাকতে পারে নাই, যারা আওয়ামী লীগ করেন বঙ্গবন্ধু বেঁচে থাকতে পারেন নাই। শেখ হাসিনা এই পর্যন্ত 19-20 বার কেউ আপনারা পছন্দ করতে পারেন কেউ করতে নাও পারেন, কিন্তু তারে 15-19-20 বার তারে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আরে তারা তো মারা গেছে, যে চারটা লোক বেঁচে থাকলে, যে চার নেতা আমাদের তাজউদ্দিন থেকে শুরু করে সৈয়দ আশরাফের বাবা থেকে শুরু করে এই লোকগুলো যদি বেঁচে থাকতো তাহলে বাংলাদেশ এত পিছনে থাকতো না। আপনি দেখেন আমাদের হবিগঞ্জের শাহ এম এস কিবরিয়া অর্থমন্ত্রী ছিলেন, যিনি বেঁচে থাকলে আমরা হবিগঞ্জ অনেক দূর চলে যেতে পারতাম। তারে তার বাড়ির পাশে আমাদের এলাকার লোকজনকে দিয়েই তাকে বিভিন্ন ধর্মীয় এই উগ্রবাদ দিয়ে তাকে হত্যা করা হয়েছে। তাহলে এত লোক যেখানে বাংলাদেশে মারা গেছে, তাহলে আমি যদি প্রকৃত অর্থে বাংলাদেশের ভালো চাই আমার বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি কম। তবে আমার কোনো দুঃখ নাই আমার মৃত্যু যদি অর্থবহ হয়, কারণ আমি খরচের খাতায় অলরেডি আমার নাম দিয়ে দিছি। আমি জানি না আমার পরিবার হয়তো অনেকটুকু বুঝে গেছেন যে আমি খরচের খাতায় নাম দিয়ে দিছি।